হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেইনড্রপ সবাই নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস আজকে আমরা শিখে নেব ব্যঞ্জন বর্ণগুলি কিভাবে লিখতে হয় এবং তোমরা দেখো এই যে দেখো এখানে আমি চিনতে পারছ এগুলি হলো বর্ণ। আমরা তো শিখে গেছি তাই না কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো তো এই যে বর্ণগুলো লেখা আছে সেগুলি কি ঠিক ঠিক লেখা আছে পরপর লেখা আছে লেখা নেই কিন্তু তাই না তো চলো এরপরে আমরা শিখে নিই এই বর্ণগুলিকে কীভাবে লিখব পরপর তাদের স্থান অনুযায়ী কোনটা কার পরে আসে সেটা তো জেনে গেছি তাহলে চলো আজকে তোমাদের পরীক্ষা ভিডিওটা একবার পজ করে তোমরা একবার চেষ্টা করো পরপর লেখার তারপর আমি তো লিখে দেবই তোমরা তারপর একটু মিলিয়ে নেবে যে ঠিকঠাক লিখলে কি না তাহলে আমাদের সবার একসাথে পরীক্ষা দেওয়া হয়ে যাবে তাই না তো দেখো এখানে যে বর্ণগুলি লেখা আছে বর্ণ বলে তাদেরকে তাই না তো আমরা তো জানি বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ আছে তো দেখো আমরা যে ব্যঞ্জনবর্ণ শিখেছিলাম সেখানে প্রথম বর্ণ কোনটি ছিল বলো তো প্রথম বর্ণ ছিল যেটিকে আমরা বলি হ্যাঁ ঠিক বলেছ ক তাই না তাহলে চলো আমরা একটু এই যে উল্টো পাল্টা এলোমেলো আছে এই ব্যঞ্জন বর্ণগুলিকে একটু ঠিক ঠিকভাবে সাজিয়ে নিই কেমন তাহলে চলো একসাথে শুরু করি তো দেখো প্রথমে আসবে দেখো প্রথমে আসবে যেটি সেটি হল ক তো এখানের মধ্যে কোনটি ক বলো তো হ্যাঁ দেখো এই যে এই হলো ক কের পূর্ণমাত্রা কেমন ঠিক আছে ক তারপরে হলো খ তো কোনটি খ এই যে দেখো এটা হলো এই বর্ণটি আসবে খয়ের অর্ধমাত্রা ঠিক আছে ক খ তারপরে আসবে গ তো এই যে এটি হল গ গেরও অর্ধমাত্রা তারপরে আসবে কোন ব্যঞ্জন বর্ণ আমরা যাকে বলি ঘ তো তোমরা দেখে নাও কোনটিকে বলে ঘ এই যে এটি হলো ঘ তো চলো লিখে নিই ঘয়ের পূর্ণমাত্রা এইভাবে লেখা হয় এই যে ঘ তারপরে আমরা লিখবো ঘয়ের পরে আসে দেখো এখানের মধ্যে ঘয়ের পরে কোনটি আসে ঘয়ের পরে যে আসে তাকে বলে উঁ ওর কিন্তু মাত্রা নেই ঠিক আছে একটু ভালো করে দেখবে মন দিয়ে এবং সেইভাবে লেখাটা অভ্যাসও করবে কেমন তো দেখো উঁ এই যে এটি হলো উঁ তারপরে আসবে দেখো ওঁর পরে আসে চ চয়ের পূর্ণ মাত্রা তো চ এই যে এটি হলো চ তারপরে আসবে ছ তো ছ কিভাবে লিখে এইভাবে লেখা হলো এইভাবে এলো এখান থেকে এইভাবে লেখা হয় ছ তারপরে যেটি আসবে দেখো তো খুঁজে কোনটি আসবে এরপর এরপর আসবে বর্কিজ্য তো কোনটি বর্কিজ্য তোমরা চিনে গেছো লিখে ফেলো তারপরে আসবে দেখো বর্গীয় জ এইভাবে লিখতে হয় বর্গীয় জ তারপরে আসবে দেখো ঝ তো ঝ কিভাবে লিখে এইভাবে ঝ ঠিক আছে তারপরের ব্যঞ্জন বর্ণ হলো ইও। তো দেখো এটা হলো ইও ঠিক আছে তারপরে আসবে দেখো কে বলতো আমরা তো জেনে গেছি ট তো টয়ের পূর্ণ মাত্রা ইঁয়োর দেখো মাত্রাহীন বর্ণ ইঁয়োঁ তারপরে আসবে ট এই যে ট এটিকে বলে ট তারপরে আসবে দেখো ঠ ঠ ঠয়ে ঠাকুমা পড়েছিলাম তাই না তারপরে আসবে দেখো ড ডয়ে পড়েছিলাম ডাব তো ড দেখো এই যে এটি হল ড ডয়ে ডাব মনে পড়ছে পড়েছিলাম তারপর আসবে ঢ ঢয়ে কি ছিল বলতো ঢয়ে ছিল ঢাক তো ঢ তারপরে আসবে মূর্ধন্য তারপরে আসবে দেখো এই যে মূর্ধন্য অর্ধমাত্রার বর্ণ এবং দেখো মূর্ধন্য এর মাথার অংশটা একটু ওপরে এবং এখানের এই যে দাগটা একটু নিচে নামবে তারপরে আসবে দেখো ত ত এই যে এটি হলো ত তারপরে আসবে থ ঠিক আছে থ থ এরও কিন্তু অর্ধমাত্রা এটি হল থ তারপরে আসবে দেখো দ দ এই নামলো এই উঠলো এই নামলো দ তারপরে ধ কিভাবে লিখছি দেখো ধয়েরও অর্ধমাত্রা এই লিখলাম এখানে এইভাবে থাকবে ধ তারপরে হয় দন্তন্য তো দন্তন্য পূর্ণ মাত্রা এই 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 যে লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ যে দন্তন্য ঠিক আছে তারপরে আসবে দেখো কোন বর্ণটি বলো প এই যে এটি এটি দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে প কিন্তু দেখো সাজানো নেই এখানে তাই না এলোমেলো আছে তো পয়ের পরে আসে যে ব্যঞ্জনবর্ণ তাকে বলে ফ ফ পূর্ণ পূর্ণমাত্রা কীভাবে লিখে দেখো এই গেল এই নামলো এই দিকে গেল এখানে গিয়ে ঘুরে গেল এটি হলো ফ তারপরে আসবে ব লিখলাম এইভাবে 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 এটি হলো ব তারপরে আসবে দেখো ভ তো দেখো কিভাবে লিখি ভয়েরও পূর্ণমাত্রা উল্টো দিকে ঘুরলো এই উঠল এই এটি হলো ভ তারপরে আসবে দেখো ম এই 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 এটি হলো ম তারপরে আসবে দেখো ময়ের পরের বর্ণ হলো অন্তস্ত তো এটি হলো অন্তস্ত জ তারপরে আসবে দেখো র এই যে লেখা আছে তো র এর চেহারাটা হলো এই রকম র তারপরে ল তারপরে আবার একটি ব থাকে ঠিক আছে ল এর পরে হলো ব ব এর পরে হবে তালাবস্য কেমন তালাবস্য এরকম ভাবে এরকম এবং এর কিন্তু অর্ধমাত্রা তালাবশ্যর অর্ধমাত্রা কেমন তালাবশ্য তারপরে হয় মূর্ধন্যস্য তো মূর্ধন্যস্যটা কীভাবে লিখে দেখো আমরা প্রথমে অন্তস্থ জয়ের মতো লিখলাম তারপর পেটটা কেটে দিলাম হয়ে গেল মূর্ধন্য সয়ের পরে হয় দন্তস্য এই হল দন্তস্য তারপর হ এই যে দেখো এটি হলো হ তারপর হবে ডয়ে র ডয়ের নিচে একটা বিন্দু হয়ে গেল ডয় শূন্য র তারপর শূন্যর শূন্য রিখো ঢ লিখা শিখে গেছে আগে তার নিচে বিন্দু দিয়ে দাও হয়ে গেল ঢয়ে শূন্য ঠিক আছে তারপরে হবে দেখো অন্তস্ত আরেকটা অন্তস্ত জয়ের মতো লিখো নিচে একটা বিন্দু দিয়ে দিয়ে দাও অন্তস্ত জয়ের নিচে বিন্দু দিয়ে দাও হয়ে যাবে অন্তস্ত অ তারপরে হয় দেখো খণ্ডত্ব তারপর অনুসার তারপর বিসর্গ তারপর চন্দ্রবিন্দু এবং দেখো খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু চারটি কিন্তু মাত্রাহীন বর্ণ কেমন তো একটু ভালো করে দেখে নাও কোনগুলো পূর্ণ মাত্রার কোনগুলো অর্ধমাত্রার আর কোনগুলির মাত্রা নেই অর্থাৎ মাত্রাহীন বর্ণ ঠিক আছে চলো আমরা পরপর এই যে এলোমেলো সাজানো ছিল না আমরা পরপর একবার পড়ে নিই যে কি কি বর্ণগুলি আছে। আর যেন আমাদের ভুল না হয় তার আগে আমার সেই সব বন্ধুদেরকে জানিয়ে দিই যারা নতুন ভিডিওটা দেখছো আমার আরও একটি চ্যানেল আছে অনেকেই তোমরা জেনে গেছো চ্যানেলটি হলো সম্পূর্ণ অঙ্কের ওপর ঠিক আছে সেখানে আমি বিভিন্ন স্কুলের যে টেক্সট বই সেই টেক্সট বই রিলেটেড অঙ্ক তাছাড়াও কম্পিটিটিভ পরীক্ষা রিলেটেড বিভিন্ন শট ট্রিক্সের যে মেথড সেগুলো শেখাচ্ছি বা আলোচনা করছি তো তোমাদের চ্যানেলটি ভীষণ কাজে লাগবে তোমরা একবার ভিজিট করে দেখো এই যে আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো তার প্রতিটি ভিডিওর নিচে যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে আমার অঙ্কের চ্যানেলটির লিংক দেওয়া আছে তোমরা একবার ডেসক্রিপশান বক্স খুলে লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারো দেখো তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে ও চ্যানেলটার নামও একবার বলে দিই আমার চ্যানেলটির নাম হলো মানে অঙ্কের চ্যানেলটির নাম হলো স্টাডি ল্যাম্প প্রতিমা মিস তোমরা সেটা সার্চ করেও পেয়ে যেতে পারো অথবা ডিরেক্টলি আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকেও পেয়ে যাবে কেমন তাহলে চলো আরেকবার পড়ে নিই এই যে ব্যঞ্জন বর্ণগুলি দেখো ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্ত জ র ল ব তালাবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব হ ডয় শূন্যর ঢয় শূন্যর অন্তস্ত খণ্ডত্ব অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু ঠিক আছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা দেখার পরও তোমাদের কিন্তু ব্যঞ্জনবর্ণ আর ভুল হবে না নিশ্চয়ই তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ারও করতে পারো আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর প্রতিদিনই বলি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ডান দিকে আসা আইকনেও প্রেস করে রাখো তাহলে আমি যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড করব তোমরা ইউটিউবের দ্বারা নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওগুলি দেখে নিতে পারবে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই টাটা